শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। যে কোনো ধরনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য আমরা সর্বদা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি, আর এই সংগৃহীত তথ্য এমনভাবে সাজানো হয় যেন পরবর্তীতে ওই তথ্য বোঝা ও বিশ্লেষণ করা সহজতর হয়। এ থেকেই ম্যাট্রিক্সের উৎপত্তি। আজকে আমরা শিখব ম্যাট্রিক্স কি, ভুক্তি কি, সারি ও কলাম কি, ম্যাট্রিক্সের ক্রম কি, প্রধানকরণ কি, সাধারণ আকারের ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স বিভিন্ন তথ্য আয়তাকারে সারি অর্থাৎ আনুভূমিক রেখা ও কলাম অর্থাৎ উলম্ব রেখা বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাসের সৃষ্টি হয় একে ম্যাট্রিক্স বলে। ধরা যাক একটি ছোট কারখানায় তিনজন শ্রমিকের তিন দিনের কাজের আমরা একটা বিন্যাস তৈরি করি। কারখানায় তিনজন শ্রমিক শনি, রবি ও সোমবারে কাজ করল। ক শ্রমিক শনিবারে কাজ করেছে 3 ঘন্টা, রবিবারে কাজ করেছে 4 ঘন্টা, সোমবারে কাজ করেছে 3 ঘন্টা, খ শ্রমিক শনিবারে কাজ করেছে 2 ঘন্টা, রবিবারে কাজ করেছে 4 ঘন্টা, সোমবারে কাজ করেছে 2 ঘন্টা। গ শ্রমিক শনিবারে কাজ করেছে 4 ঘন্টা, রবিবারে কাজ করেছে 5 ঘন্টা, সোমবারে কাজ করেছে 7 ঘন্টা। তাহলে এখানে একটি আয়তাকার বিন্যাস তৈরি হলো। ক শ্রমিক এই যে 3 দিনের কাজ, এটা একটা সারি আকার, খ শ্রমিকের কাজের সারি, গ শ্রমিকের কাজের সারি। আবার যদি আমরা শনিবারে 3 জন শ্রমিকের কলাম আকার, রবিবারে 3 জন শ্রমিকের কলাম আকার কাজের তালিকা, সোমবারে 3 জন শ্রমিকের কলাম আকার কাজের তালিকা, এইটাকে যদি আমরা এখন ম্যাট্রিক্সে রূপান্তরিত করব। ম্যাট্রিক্সকে আমরা সচরাচর ইংরেজি বর্ণমালা বড় অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ নাম দিয়ে থাকি, আর ম্যাট্রিক্সকে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা যায়। দেখা যাক, এ একটি ম্যাট্রিক্স নিলাম, থ্রি টু ফোর, ফোর ফোর ফাইভ, থ্রি টু সেভেন, এই হলো একটি ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করেছি এগুলোনি হলো ভুক্তি। তাহলে ভুক্তি কি আমরা এখানেই জানতে পারতেছি যে আনুভূমিক অথবা উলম্ব রেখা বরাবর যে ভুক্তিগুলো থাকে এগুলোনি আমাদের ভুক্তি। অর্থাৎ ম্যাট্রিক্সে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় এগুলোকে আমরা ভুক্তি বা এন্ট্রি বলে থাকি। আচ্ছা, সারি এবং কলাম, আনুভূমিক রেখা বরাবর যে ভুক্তিগুলো এটাকে সারি বলা হয়, আর উলম্ব রেখা বরাবর যে ভুক্তিগুলো এটাকে কলাম বলা হয়। তাহলে এখানে আমাদের সারি, এটাকে প্রথম সারি, এটাকে দ্বিতীয় সারি, এটাকে তৃতীয় সারি, অনুরূপভাবে এটাকে প্রথম কলাম, এটাকে দ্বিতীয় কলাম, এটাকে তৃতীয় কলাম বলা হয়। যেমন আমরা লিখি, এটা প্রথম সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, অনুরূপভাবে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয়
কলাম। তাহলে আমরা বুঝলাম এ ম্যাট্রিক্সে 3টি সারি এবং 3টি কলাম আছে। এখন আমরা ম্যাট্রিক্সের ক্রম শিখব। ক্রম আসলে কি? এম সংখ্যক সারি এম সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। যেমন একটা ম্যাট্রিক্স আমরা লিখি, বি একটি ম্যাট্রিক্স লিখলাম, এখানে এ আই জি এম বাই এন, প্রথমটাকে সারি বলা হয়, দ্বিতীয়টাকে কলাম বলা হয়। কখনোই আমরা এটাকে এম গুণন এন বলবো না, এখানে বলবো এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স। আর আই দ্বারা আমরা সারি নির্দেশ করে থাকি, জে দ্বারা কলাম নির্দেশ করে থাকি। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আরেকটু রূপান্তরিত করি, যেমন এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। তাহলে এটাকে আমরা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। প্রথমে আমরা, এটা আমাদের প্রথম সারি, এই জন্য প্রথমে ওয়ান 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 আছে। এটা আমাদের দ্বিতীয় সারি, প্রথমে টু 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 আছে। এটা আমাদের তৃতীয় সারি, প্রথমে থ্রি 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 আছে। অনুরূপভাবে এটা আমাদের প্রথম কলাম, দ্বিতীয় অংশে ওয়ান ওয়ান ওয়ান। এটা আমাদের দ্বিতীয় কলাম, দ্বিতীয় অংশে টু টু টু। এটা আমাদের তৃতীয় কলাম, তৃতীয় অংশে থ্রি থ্রি থ্রি। তাহলে আমরা বুঝলাম এই ভুক্তিটি প্রথম সারি প্রথম কলামে অবস্থিত, এই ভুক্তিটি প্রথম সারি দ্বিতীয় কলামে অবস্থিত, এই ভুক্তিটি তৃতীয় সারি দ্বিতীয় কলামে অবস্থিত, এই ভুক্তিটি দ্বিতীয় সারি তৃতীয় কলামে অবস্থিত। তাহলে আমরা ভুক্তিগুলোর অবস্থান জানলাম। তাহলে আমরা ক্রম কি জানলাম? যে সারি তারপরে কলাম, থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স। তাহলে প্রথমে যে আমরা কারখানা থেকে এই ম্যাট্রিক্সটা তৈরি করেছিলাম, এই ম্যাট্রিক্সটিও আমাদের থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ আরেকটি ম্যাট্রিক্স আমরা যদি লিখি, সি একটি ম্যাট্রিক্স আমরা লিখতেছি, ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি, যেহেতু দুটি সারি তিনটি কলাম, তাহলে টু বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে টু বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স বললাম। আচ্ছা, এখন প্রধান কর্ণ আমরা শিখব। প্রধান কর্ণ হলো আয়তাকার বিন্যাসে যে ম্যাট্রিক্সের দুইটি কর্ণ থাকে, এদিকে একটা কর্ণ, এদিকে একটি কর্ণ। কিন্তু প্রধান কর্ণের বৈশিষ্ট্য হলো প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলামে অবস্থিত। দেখো, এই ভুক্তিটি প্রথম সারি প্রথম কলামে অবস্থিত, এই ভুক্তিটি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে অবস্থিত, এই ভুক্তিটি তৃতীয় সারি তৃতীয় কলামে অবস্থিত। কিন্তু এই কর্ণতে ভুক্তিগুলো সমান সংখ্যক সমান কলামে অবস্থিত নয়। এই ভুক্তিটি তৃতীয় সারি প্রথম কলামে অবস্থিত, এই ভুক্তিটি প্রথম সারি তৃতীয় কলামে অবস্থিত। তাহলে এই কর্ণটি আমাদের প্রধান কর্ণ নয়। তাহলে প্রধান কর্ণের বৈশিষ্ট্য কি? সবগুলোরই ভুক্তি সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলামে অবস্থিত। প্রধান কর্ণ অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল। এখন আমরা সাধারণ আকারের একটা ম্যাট্রিক্স লিখব, অর্থাৎ সাধারণ আকারের ম্যাট্রিক্সের সঙ্গে পরিচিত হব। ধরা যাক ডি একটি আমরা ম্যাট্রিক্স নিলাম, এ আই এম বাই এন আমরা লিখলাম। এখন আমরা এটাকে লিখতেছি, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান এন, এ টু ওয়ান, এ টু টু, এ টু এন।
এ এম ওয়ান এ এম টু এ এম এন। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা সাধারণ আকারের ম্যাট্রিক্স বলব। শিক্ষার্থীরা, আজকে আমরা এই বিষয়গুলো জানলাম, জাস্ট ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা, ম্যাট্রিক্স কীভাবে সৃষ্টি হয়, ম্যাট্রিক্সের সারি কলাম আমরা জানলাম, ভুক্তিগুলো কী, যে এলিমেন্টগুলো এগুলো নিয়ে আমাদের ভুক্তি, সাধারণ আকারের ম্যাট্রিক্স কী, ক্রম আমাদের কী, এগুলো আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদ। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।